আমরা আমাদের আজকে রিগ্রেশন ইকুয়েশনের ক্লাসটি কন্টিনিউ করব। আমরা রিগ্রেশন ইকুয়েশনের প্রথম অংশে দেখেছিলাম রিগ্রেশনের সাথে কোরিলেশনের মূল পার্থক্যটা কোথায়। এখানে আমরা জানতে পেরেছি কোরিলেশনের মাধ্যমে দুটো ভেরিয়েবলের মধ্যেকার রিলেশনশিপটা নিয়ে আমরা স্টাডি করি, যে আদৌ এদের মধ্যে কোরিলেশন আছে কিনা, থাকলে তেমন এটা ডিগ্রিটা কেমন, এটাকে হাই ডিগ্রি অফ কোরিলেশন, লো ডিগ্রি অফ কোরিলেশন, মডারেট ডিগ্রি অফ কোরিলেশন কি। এরপরে আমরা রিগ্রেশনের মাধ্যমে দেখেছি বা দেখার চেষ্টা করব যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এক ইউনিট পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কত ইউনিট পরিবর্তন হয়। আমরা সেটা আমাদের প্রথম অংশে আলোচনা করেছি রিগ্রেশন ইকুয়েশনের। এখন আমরা বেসিক রিগ্রেশন ইকুয়েশন গুলো এক্সপ্লেয়ার দেখব, ইলাবোরেশন দেখব এবং এটার ম্যাথমেটিক্যাল সলিউশন দেখব বেসিক গুলোতে। আমরা প্রথমেই আমরা আমাদের প্রথম অংশে কিন্তু এটা আলোচনা করেছি যে ওয়াই অন এক্স, অর্থাৎ এখানে ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ওয়াই যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তখন সে এক্স এর উপরে ডিপেন্ড করে, এক্স এর এক একক পরিবর্তনের ফলে ওয়াই তে কি পরিমাণ পরিবর্তন হয় সেটাই দেখেছিলাম আমরা ওয়াই অন এক্স এর মধ্যে। এর মধ্যে আমরা এ এবং বি এর এক্সপ্লেনেশনটা আমরা প্রথম অংশে আলোচনা করে নিয়েছি। দ্য প্যারামিটার আই ডিটারমাইন দ্য লেভেল অফ দি ফিটেড লাইন, সেটা আমরা দেখেছি যে এ মানে ছিল যে অরিজিন থেকে আমাদের রিগ্রেশনের যে লাইনটা স্টার্ট হবে সেটা দূরত্বটা কি, এটা এ দিয়ে ডিটারমাইন হয়। আর বি দিয়ে ডিটারমাইন হয় দ্য স্লোপ, স্লোপ মানে কি ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, অর্থাৎ এক্স অক্ষে এক একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে কি পরিমাণ পরিবর্তন হবে সেটাই আমরা স্টাডি করেছি বি দিয়ে। সেই জিনিসগুলো আমরা প্রথম অংশে ডিটেলস আলোচনা করেছি, আমরা যদি না বুঝি আমরা সেটা আবার দেখে নিব। এবং এ এবং বি যখন বের করে ফেলি তখন আমরা ইকুয়েশনটা যখন সলভ করি, বেসিক্যালি ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদেরকে দুটো ইকুয়েশনের সাহায্য নিতে হয়, সেটা হলো সামেশন ওয়াই ইকুয়ালস টু এন এ প্লাস বি সামেশন এক্স, সামেশন এক্স ওয়াই ইকুয়ালস টু এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। এগুলো অ্যাকচুয়ালি লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে করি, যেখানে আমরা অ্যালজেব্রা এবং ক্যালকুলাসের সাহায্য নিই। আমরা যখন ওয়াই অন এক্স করব তখন এটা যেভাবে লিখবো, সামেশন ওয়াই ইকুয়ালস টু এন এ প্লাস বি সামেশন এক্স, এক্স ওয়াই ইকুয়ালস টু এ সামেশন এক্স বি সামেশন এক্স স্কোয়ার। ঠিক যখন এক্স অন ওয়াই করব ভাইস ভার্সা করব, বিপরীত করে দেবো, ওয়াই গুলোকে এক্স করে দেবে, এক্স গুলোকে ওয়াই করে দেবো, দ্যাটস ইট, আর কোনো কিছু না, কোনো জটিলতা নেই। যেমন এটা কি আছিল, কি ছিল আমাদের প্রথমটা কি ছিল, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, তো যখন ওয়াই অন এক্স তখন ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, কিন্তু যখন এক্স অন ওয়াই হবে তখন জাস্ট ওয়াই এর জায়গায় এক্স কে নিয়ে আসবো, এক্স এর জায়গায় ওয়াই কে নিয়ে আসবো, এখানে এক্স হয়ে যাবে, এখানে ওয়াই হয়ে যাবে। দেখি আমরা কি হচ্ছে, এই এক্স ইকুয়ালস টু ওয়াই এ প্লাস বি ওয়াই, একইভাবে সামেশন ওয়াই এর জায়গায় হয়ে যাচ্ছে সামেশন এক্স এন এ, যেভাবে ছিল আছে বি সামশন এক্স এর জায়গায় বি সামশন ওয়াই, রিপ্লেস করে দিব এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিব। এখানে এক্স ওয়াই দুজনেই আছে যেহেতু রয়ে গেল, এখানে এ সামশন এক্স, এখানে কি হয়ে গেল এ সামশন ওয়াই, বি সামশন এক্স স্কোয়ার বি সামশন ওয়াই স্কোয়ার। এখানে একটা ম্যাথস আমরা দেখি, এই দুটো ইকুয়েশন কে আমরা সলভ করতে গেলে কিভাবে করতে হবে। যেমন আমাকে এখানে বলেছে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই ওয়াই অন এক্স, দুটোই দেখতে বলেছে, একবার বের করতে বলেছে এক্স অন ওয়াই আর একবার বের করতে বলেছে ওয়াই অন এক্স ফ্রম দি ফলোয়িং ডেটা। এখন প্রথম কথা, এটা আমরা ডিরেক্ট মেথডে করছি, আমরা এখানে কোনোভাবে কোনো ডেভিয়েশনস নিচ্ছি না, কোনোভাবে কোনো ডেভিয়েশনস নিচ্ছি না, অর্থাৎ মিন থেকেও কোনো ডেভিয়েশন নিচ্ছি না, অ্যাজিউম মিন থেকেও কোনো ডেভিয়েশন নিচ্ছি না। ডেভিয়েশন মিন্স আমরা যেগুলো এই যে ডি এর কথা আমি বলছি, ডেভিয়েশন নিচ্ছি না, সরাসরি করছি, এক্স এর মানগুলো বসালাম, ওয়াই এর মানগুলো বসালাম, সামেশন এক্স সরি এক্স স্কোয়ার করলাম, ওয়ান স্কোয়ার ওয়ান, টু স্কোয়ার ফোর, থ্রি স্কোয়ার নাইন, ফোর স্কোয়ার সিক্সটিন, ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ, একইভাবে ওয়াই স্কোয়ার, টু স্কোয়ার, ফাইভ স্কোয়ার, থ্রি স্কোয়ার, এইট স্কোয়ার অ্যান্ড সেভেন স্কোয়ার, ফর্টি নাইন করলাম। এরপর এক্স ওয়াই বের করলাম, অর্থাৎ আমরা এখানে কি করছি, মূলত এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে যে মানগুলো বের করতে হবে সেটাই আমরা বের করা হলো আমাদের উদ্দেশ্য। এখানে ঘুরে ফিরে আমাদের এগুলাই বের করতে হবে, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই। আমরা প্রথমে বের করে নিলাম এক্স এর সাম করলে সামেশন অফ এক্স ফিফটিন, সামেশন অফ ওয়াই টোয়েন্টি ফাইভ। এখন আমি যখন ওয়াই অন এক্স করতে যাব, ফার্স্টে আমরা এক্স অন ওয়াই করছি, এক্স অন ওয়াই করতে গেলে আমরা কি জানি, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ইকুয়েশন, যেটা সলিউশন করার জন্য সিমলটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হবে সেগুলো কি, সামেশন অফ এক্স ইকুয়ালস টু এন এ প্লাস বি সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই ইকুয়ালস টু এ সামেশন ওয়াই বি সামেশন ওয়াই স্কোয়ার। এখন এখানে আমি মানগুলো বসিয়ে নেই, সামেশন অফ এক্স কত, সামেশন অফ এক্স পেলাম ফিফটিন, বসালাম ফিফটিন,
এনটা কি নাম্বার অফ অবজারভেশন কত ছিল, কয়টা স্যাম্পল ছিল এখানে, কয়টা মান ছিল আমার, পাঁচটা, তাহলে এন এর মান হবে এখানে ফাইভ। এ এর মান আমার জানা নেই, এর মানটা আমাকে বের করতে হবে, বি এর মানও বের করতে হবে। তো সামশন ওয়াই কত পেয়েছি, সামশন ওয়াই 25, তাহলে 25 বসালাম। একইভাবে সামশন এক্স ওয়াই কত আসছে, 88, 88 বসালাম। সামশন ওয়াই 25, সামশন এক্স 15, সামশন ওয়াই 25, এরপরে আমার সামশন ওয়াই স্কোয়ার কত, 151, এই 151 বসালাম। ঠিক আছে, এখন এই মানগুলো আমি যখন বসিয়ে নিব তখন আমি কি করব, এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, সমাধান করব। কিভাবে, যেমন আমি যদি অপনয়ন বা অ্যাডিং মেথডে যাই তাহলে কি করতে পারি, আমরা ইকুয়েশন ওয়ান এটাকে ধরলাম ইকুয়েশন ওয়ান, এটাকে ধরলাম ইকুয়েশন টু, আমরা ইকুয়েশন ওয়ান কে ফাইভ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এখানে হবে 75, এখানে হবে 25, এখানে হবে 125। ঠিক আছে, এখন আমি যদি বিয়োগ করি ইকুয়েশন টু থেকে, যদি ইকুয়েশন ওয়ানটা বিয়োগ করি ইকুয়েশন টু থেকে, যদি আমি ইকুয়েশন টুটা কি ওয়ানটা কি করি সাবট্রাক্ট করি বা বিয়োগ করি, তাহলে কি হয়, 151 থেকে 125 যদি আমি মাইনাস করি তাহলে হবে 26 বি, 25 বাই 25 এ চলে যাচ্ছে, 88 থেকে 75 গেলে থাকে 13। এখন 13 ইকুয়ালস টু 26 বি, যে কথা বি ইকুয়ালস টু কি আসবে তাহলে, 13 ডিভাইড বাই 26, অর্থাৎ আমি যদি ভাগ করি তাহলে আমার আনসার আসে 0.5, তাহলে বি এর মান পেয়ে পেলাম আমি 0.5। এই বি এর মানটা ইকুয়েশন ওয়ান অথবা টু যে কোনো একটাতে আমি যদি বসিয়ে দেই, যেমন আমি যদি 0.5 বসিয়ে দেই ইকুয়েশন ওয়ান এর মধ্যে, তাহলে দেখেন এখানে 5a, তাহলে 15 আসলো, প্লাস 5a, 5a আসলো, আচ্ছা 15 ইকুয়ালস টু 5 ইনটু এ, আচ্ছা বি এর 50%, তাহলে কত আসে, 0.5 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি অথবা 25 ইনটু 0.5 ইনটু 0.5, তো 0.5 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি এটা 12.5 আসে, এটা কত আসবে, হাফ নিলে, হাফ নিলে আসবে 12.5, 15 থেকে 12.5 চলে গেলে কত আসে, 15 থেকে যদি 12.5 চলে যায় তাহলে 2.5 আসে, এখানে আসবে আমার 2.5। একইভাবে 2.5 যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, আমি যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে, 1/2, অর্থাৎ এ এর মানও আসছে আমার কত, 0.5, তাহলে এ এর মান পেয়ে গেলাম 0.5, বি এর মানও পেয়ে গেলাম 0.5। এখন আমি যদি এ এবং বি এর মানটা মূল ইকুয়েশন যেটা আছে প্রিন্সিপাল ইকুয়েশন সেখানে বসিয়ে দেয় তাহলে কি পাচ্ছি, x ইকুয়ালস টু 0.5 প্লাস 0.5 y, এটাই হলো আমার রিগ্রেশন ইকুয়েশন, এটাই হলো আমার রিকোয়ার্ড রিগ্রেশন ইকুয়েশন x অন y। একইভাবে y অন x করি, y অন x, y ইকুয়ালস টু a প্লাস bx, y ইকুয়ালস টু a প্লাস bx, এটা যদি করি ঠিক আছে, এখন দেখুন এখানে আমি কি করছি, y on x যদি আমি করি y equals to a plus bx, একইভাবে আমরা জানি summation y equals to n a plus b summation x, summation y equals to n a plus b summation x, আর একটা হবে summation x y, a summation x plus b summation x square, যেটা আমরা এখানে দেখেছি। এখন এখানে মানগুলো আবার একইভাবে ইকুয়েশন থেকে এই মানগুলো বসিয়ে দিচ্ছি, এই যে মানগুলো ছিল মানগুলো আমরা এখানে বসিয়ে দিব আমাদের বই থেকে, আমরা দেখে নিই, আমরা আমাদের সামনে বই আছে, আমরা বই থেকে একটু চেক করে বসাই, আমাদের সামশন ওয়াই সমান কত, সামশন ওয়াই আসছে 25, এন হলো 5, সামশন এক্স হলো 15 বসালাম, সামশন এক্স ওয়াই হলো 88 আবার, আর সামশন এক্স হলো 15, সামশন এক্স স্কোয়ার সমান কত, 15, সামশন এক্স স্কোয়ার সমান সমান 55, মানগুলো বসালাম এই যে এখান থেকে, x equals to function x 15, function y 25, function x square 55, function y square 151, function x y 88, যে মানগুলো ছিল সেই মানগুলো আমি এই দুটো ইকুয়েশনে, এই সলিউশনের ইকুয়েশন এই দুটোতে বসালাম,
equation 1 equation 2 কিন্তু এটা যখন আমি বসালাম তখন আমি এটা পাচ্ছি এখন একই ভাবে আমি কি করব আবার আগের মত হিসাব করব যেমন দেখুন এটাকে আমি এখন মাল্টিপ্লাই করি 3 দিয়ে মাল্টিপ্লাই করি অ্যাডিং মেথডে করি অ্যাডিং মেথডে করলে সিম্পল হবে আমি অ্যাডিং মেথডে যাই 325 75 35 15 315 45 বসাবো তখন এ এর মান পাচ্ছি 1.10 1.10 তো হ্যান্স দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y on x equals to y equals to 1.10 plus 1.30x এখন আমাকে কি করতে হবে এই দুটো ইকুয়েশনের মাধ্যমে আমি কি বুঝলাম এই দুটো ইকুয়েশনের মধ্যে আমি এটা বুঝলাম যে আমি যদি এখন মানগুলোকে বসাই অর্থাৎ আমার যদি কোনো ক্ষেত্র নয় আমার যদি এখন দেখবেন আমরা যদি এখানে ইকুয়েশনটাতে আমরা যদি মানগুলো বসাই y এর মান যদি আমি এগুলো বসাই এই y এর এই মানগুলো যদি আমি বসাই দেখবেন আমরা x এর মান এগুলো পাবো আমার যদি কোনো রিগ্রেশন ইকুয়েশন আমার যদি কোনো রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে হয় তাহলে আমি জাস্ট y এর মান যেটা বসাবো সেখান থেকে আমি একটা রিগ্রেশন লাইন ড্র করতে পারবো এবং x এর মানটাও বের করে আনতে পারবো এইভাবে আমরা এই যে x on y এবং y on x টা সাধারণত রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে বের করে থাকি এটা একেবারে বেসিক ফর্মুলা আমরা এই দুটো সাধারণত এই দুটো ইকুয়েশন আমরা সলভ করি এটা একদম বেসিক ফর্মুলাটা আমরা কি করি কোনো রকমের ডেভিয়েশন নেই না কোনো রকমের ডেভিয়েশন নিয়ে কাজ করি না ঠিক আছে আমাদের এটুকুতে আমাদের কারো কোনো কিছু বোঝা বাকি আছে কিনা এমন কোনো প্রশ্ন আছে এটাতে কারো প্রশ্ন থাকলে করে নিন আমাদের কারো প্রশ্ন আছে এটাতে বুঝিনি এমন কিছু আছে স্যার বুক পেজে সলিউশনের পরেই যেটা দিয়েছে ওইটা তো তাহলে দেখতে হবে না মানে জাস্ট ডাইরেক্টলি তার নেক্সট পেজে চলে যাব এখানে যেটা দিয়েছে ডিফারেনশিয়েটিং এই অংশটা না এই অংশটা তো আমাকে আমরা ফর্মুলাটা কিভাবে ইউজ করব এটা দেখাচ্ছে এটা আমাদের আপাতত লাগবে এটা আমাদের জানার জন্য আমরা দেখতে পারি আমাদের ফর্মুলাটা তো আমরা এই দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের x এবং b এর মানটা পেয়ে যাব আমরা এই দুটো ইকুয়েশন সলভ করার মাধ্যমে a এবং b এর মানটা পেয়ে যাব সমস্যা হবে না আশা করছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডেভিয়েশন যদি এটা তো সরাসরি মানগুলো ইউজ করেছি x এর মান y এর মান এখন সাধারণত আমরা যে প্রবলেমগুলো পাবো এই প্রবলেমগুলো এত সিম্পল হবে না এটা প্রথম অঙ্ক ইলাস্ট্রেশন 1 দেখে হয়তো এটুকু সহজ ছিল কিন্তু যদি আমাদের ডেভিয়েশন থাকে তখন আমরা এত সিম্পলি বের করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে আমরা সেটাই এখন জানতে যাচ্ছি আমরা এখন জানবো যদি আমাকে ডেভিয়েশন আমাদের যদি ডেটা সেটটা বড় থাকে এখানে তো পাঁচটা মাত্র ডেটা আছে এই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি যদি 10টা ডেটা থাকে তখন হয়তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে মাল্টিপল ডেটা থাকলে 100,000 যদি ডেটা থাকে তখন কিন্তু এই ইকুয়েশনটা আমরা এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না সেক্ষেত্রে আমাদেরকে ডেভিয়েশন বের করাটা সিম্পল হবে অথবা মানগুলো যদি অনেক বড় হয় এখানে ওয়ানের জায়গায় যদি 1,399 থাকে তখন কিন্তু জিনিসটা অতটা সহজ নাও হতে পারে ক্যালকুলেশনটা তো তখন আমরা ডেভিয়েশন নিয়ে করব যেভাবে আমরা মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সিতে করে এসেছি আসলে আমরা পেজ নাম্বার আমাদের বইয়ের পেজ নাম্বার 243 তে চলে যাই ডেভিয়েশনস টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিনস অফ x এন্ড y যদি আমরা ডেভিয়েশন নেই যদি আমরা ডেভিয়েশনস নেই ডেভিয়েশনসটা দুভাবেই হতে পারে অ্যারিথমেটিক মিন থেকেও হতে পারে অ্যাজিউম মিন থেকেও হতে পারে আমরা এখন যেটা দেখবো সেটা হলো অ্যারিথমেটিক মিন থেকে ডেভিয়েশন হলে কি করব অ্যারিথমেটিক মিন থেকে ডেভিয়েশন হলে সিম্পল কিচ্ছু না যেমন দেখে না এটা এই যে এই ম্যাথটা একটু চিন্তা করেন আমাদের ফর্মুলাটা কি ছিল y on x যখন ছিল তখন কি ছিল ফর্মুলাটা a plus bx এটা আমরা জানি এখন এটা বোঝার জন্য আমরা একটু সহজে মনে রাখার জন্য আমরা এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা আগে লিখে ফেলবো খেয়াল করুন
আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট আগে লিখে ফেলি y on x মানে হলো যদি y on x বলে y টা x এর উপর ডিপেন্ড করবে তখন আমরা কিভাবে লিখব b y x এই b y x এটা হলো শর্ট ফর্ম এটা তারা বুঝায় কি অ্যাকচুয়ালি এটা তারা বুঝায় যেখানে y x এর উপর ডিপেন্ড করে ঠিক আছে আমরা জাস্ট কি লিখব b y on x মানে হলো এখানে x টা উপরে y টা ডিপেন্ড করে y ডিপেন্ডেন্ট x ইন্ডিপেন্ডেন্ট y ডিপেন্ডেন্ট x ইন্ডিপেন্ডেন্ট এরপরে কি করব জাস্ট আমরা জানি ডান পাশে x থাকে x মাইনাস x বার আলফা আর বাম পাশে y মাইনাস y বার y এর ডেভিয়েশনটা এটুকু লিখে নিলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে তবে এই ফর্মুলাটাকে আমরা ইজিলি অবটেইন করতে পারি এইভাবে এটাই আমরা মনে রাখবো একটু খেয়াল করেন দুটো জিনিসই আমরা এখান থেকে দেখে নেই একটা হলো y on x একটা হলো x on y যদি y on x হয় যদি y টা x এর উপর ডিপেন্ড করে আমাদের যদি কোনো ফর্মে আমরা যদি এরকম ম্যাথস এর মধ্যে যদি ডেভিয়েশন নিয়ে কাজ করি এবং ডেভিয়েশনের ক্ষেত্রে যদি আমরা অ্যাকচুয়াল মিন বের করে অ্যাকচুয়াল মিন থেকে যদি ডেভিয়েশন বের করি তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব b y on x কিভাবে সিম্পল সামেশন x y ডিভাইড বাই সামেশন x স্কয়ার y on x হলে নিচে x স্কয়ার হবে উপরে সামেশন x y হবে অর্থাৎ দুটো ডেভিয়েশনের গুণফল একইভাবে যদি আমরা x on y দেখি এই যে y on x যদি দেখি সামেশন x y ডিভাইড বাই সামেশন x স্কয়ার যদি x on y দেখি x on y x টা y এর উপর ডিপেন্ড করবে y ইন্ডিপেন্ডেন্ট x ডিপেন্ডেন্ট তখন কি হবে তখন হবে সামেশন x y ডিভাইড বাই সামেশন x স্কয়ার এখানে একটু ভুল হচ্ছে এটাতে আমরা একটু কারেকশন করে নেই আমাদের একটু প্রিন্টিং মিস্টেক আছে আমরা যখন y on x হবে তখন x স্কয়ার হবে কিন্তু যখন x on y হবে তখন এখানে কিন্তু y স্কয়ার হবে এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে আমি আবার একটু 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 কারেকশন করে নেন যখন y on x হবে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যখন y on x হবে তখন সামেশন এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন এক্স স্কোয়ার হবে আবার যখন এক্স অন ওয়াই হবে এক্স অন ওয়াই যখন হবে তখন সামেশন এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন ওয়াই স্কোয়ার হবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে আমরা একটু কালেকশন করে নিই আপনারা কারেকশন করেছেন ঠিক আছে আমরা এখন একটা ম্যাথস দেখি দেখুন এখানে কি বলছে ইলাস্ট্রেশন 3 তে ইন দ্য ফলোইং টেবিল আর ফলোইং টেবিল আর রেকর্ডেড ডেটা শোয়িং দ্য টেস্ট স্কোরস মেড বাই সেলসম্যান অন অ্যান ইন্টেলিজেন্স টেস্ট এন্ড দে আর উইকলি সেলস বলছে কিছু সেলসম্যান ওনাদের কিছু পরীক্ষা নেওয়া হয়েছে ইন্টেলিজেন্স টেস্ট নেওয়া হয়েছে এবং আউট অফ 100 এ তারা এই মার্কসগুলো পেয়েছে যেমন নাম্বার 1 সেলসম্যান উনি আউট অফ 100 এ 40 পেয়েছেন আরেকজন 70 একজন 30 একজন 50 একজন 80 50 90 40 60 60 পেয়েছে আবার এরা যারা এই মার্কস গুলো পেয়েছে তাদের সেলসটা আবার এরকম ছিল 2,500 2,500 ইনার সেলস ছিল 6,000 ইনার সেলস ছিল 4,000 5,000 4,000 2,500 এরকম করে কোন আমাদের সেলস 2.5 হ্যাঁ 2,500 এভাবে করে সেলস গুলো আছে এখন আমাকে যেটা বলছে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ সেলস অন টেস্ট স্কোরস এন্ড এস্টিমেট দ্য প্রোবাবল উইকলি সেলস ভলিউম ইফ আ সেলসম্যান মেক্স স্কোর অফ মানে এত সেলসম্যান মেক যদি উনি করেন এ স্কোর অফ 100 উনি যদি স্কোর 100 করে থাকে 100 এ যদি 100 কেউ স্কোর করে থাকে ঠিক আছে উনার সেলসটা কেমন হবে
calculate the regression equation of sales on test score. Sales of on test score. অর্থাৎ এখানে আমাকে বলছে কি সেলসটা ডিপেন্ডেন্ট আর টেস্ট স্কোরটা ইন্ডিপেন্ডেন্ট. সেলসটা ডিপেন্ডেন্ট অর্থাৎ সেলসটা হলো y এবং টেস্ট স্কোরটা হলো x. আমি যদি y on x বের করতে চাই, আমি যদি y on x বের করতে চাই সেই ক্ষেত্রে xটা ইন্ডিপেন্ডেন্ট, এই মানটা হলো x টেস্ট স্কোর আর yটা হলো সেলস এর ডেটা. এখন আমাকে কি বলছে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ সেলস অন টেস্ট স্কোর. বলছে একটা রিগ্রেশন ইকুয়েশন বের করতে যেখানে সেলস কে ধরবো আমরা y ডিপেন্ডেন্ট, টেস্ট স্কোর কে ধরবো ডিপেন্ডেন্ট এবং এস্টিমেট দ্য প্রবাবল উইকলি সেলস. ওখান থেকে আমাকে বের করতে হবে যদি কেউ x এর মান যদি 100 হয়, কেউ যদি 100 আউট অফ 100 পেয়ে থাকে সেক্ষেত্রে তার সেলসটা কত হবে. আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি. এখন আমরা চলে যাই ম্যাথসে. Let sales be denoted by y. আমরা সেলস কে ডিনোট করছি y দিয়ে, টেস্ট স্কোর কে ডিনোট করছি x দিয়ে. সো যখন y on x আমি বের করছি, y কে ডিপেন্ডেন্ট x কে ইন্ডিপেন্ডেন্ট ধরছি, তাহলে আমাদের রিগ্রেশনের ইকুয়েশনটা কি হবে y equals to a plus bx অথবা একটু আগে যেটা দেখলাম y minus y bar equals to byx into x minus x bar. ফর্মুলাটা একটু দেখি, b equals byx equals to summation xy divided by summation x square. যদি y টা x এর উপর ডিপেন্ড করে, y on x হলে আমরা কি দেখেছি ফর্মুলা একটু আগে, y on x হলে কি দেখেছিলাম summation xy divided by summation x square byx. এটা কি, এটা হলো রিগ্রেশনের কোএফিসিয়েন্ট. রিগ্রেশনের কোএফিসিয়েন্ট মানে হলো এক ইউনিটের পরিবর্তন ফলে মানে কি পরিমাণ পরিবর্তন হবে সেটা b টা. সো byx মানে হলো summation xy divided by summation x square. আর b xy হলে তখন কি হবে, xy হলে হবে summation xy divided by summation y square. তো আমাকে তো এখন আর x on y চিন্তা করতে হচ্ছে না, এখন আমি চিন্তা করব y on x. তো y on x হলে আমরা এটা নিয়েই কাজ করব, summation xy divided by summation x square. এই হলো আমাদের ফর্মুলা, summation xy divided by summation x square. সো আমরা শুরু করে দেই. আমরা ফার্স্টে সেলসম্যানের নাম্বারটা লিখলাম 1 থেকে 10 জন, আমাদের টেস্ট স্কোরটা লিখে ফেললাম x এর মান এবং আমাদের সেলস এর মানটাও লিখে ফেললাম, yটা ডিপেন্ডেন্ট xটা ইন্ডিপেন্ডেন্ট. আই রিপিট, y ডিপেন্ডেন্ট x ইন্ডিপেন্ডেন্ট. দিস রিগ্রেশন ইকুয়েশন ইজ অল অ্যাবাউট y on x. ওকে, সো আমরা x এর এখন কি করব, ডেভিয়েশন বের করব. তো ডেভিয়েশনটা কিসের থেকে, অ্যাকচুয়াল মিন থেকে, কারণ অঙ্কটা আমরা করতেছি অ্যারিথমেটিক মিন থেকে ডেভিয়েশনটা নিচ্ছি, অ্যাকচুয়াল মিন. অ্যারিথমেটিক মিনের মধ্যে আমরা অ্যাকচুয়াল মিনটা নিচ্ছি. অ্যাকচুয়াল মিন নিলে কি করব, আমরা সবগুলোকে যোগ করে নিলাম, সাম আপ করে নিলাম, সামেশন অফ x ইকুয়ালস টু কত আসছে 600. তাহলে x বা অ্যারিথমেটিক মিন ডাইরেক্ট মেথডে কত আসবে, সামেশন x ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন. নাম্বার অফ অবজারভেশন দিয়ে সামেশন অফ x যদি ভাগ করি তাহলে আমি গড় মানটা পেয়ে যাব, গাণিতিক গড় কত আসলো 60. এই হলো আমার গাণিতিক গড় বা অ্যাকচুয়াল মিন. এখন আমি যেহেতু ডেভিয়েশনটা নিচ্ছি অ্যাকচুয়াল মিন থেকে, তাহলে প্রত্যেকটা ডেটা থেকে আমি 60 কে মাইনাস করব, তাহলে 40 মাইনাস 60 ইকুয়ালস টু কত, মাইনাস 20. 70 মাইনাস 60 ইকুয়ালস টু 10. 50 মাইনাস 60 ইকুয়ালস টু মাইনাস 10. 60 মাইনাস 60 ইকুয়ালস টু 0. 80 মাইনাস 60 ইকুয়ালস টু প্লাস 20. 50 মাইনাস 60 ইকুয়ালস টু মাইনাস 10 অ্যাজ ইউজুয়াল. এভাবেই আসছে. এরপর আমি কি করব, এই x, এই যে স্মল x টা দেখতে পাচ্ছি, স্মল লেটার x, এই স্মল লেটার x টাই হলো ডেভিয়েশন. ঠিক আছে, ডেভিয়েশন অফ x কিভাবে বের করব, x মাইনাস x বার. x বারটা কি, অ্যারিথমেটিক মিন অফ x, অ্যারিথমেটিক মিনটা. তো এটাকে আমি এখন কি করব, x টাকে আমি x স্কয়ার করব, স্কয়ার করবো. তাহলে 20 স্কয়ার ইকুয়ালস টু 400, একইভাবে 10 স্কয়ার ইকুয়ালস টু 100, 10 মাইনাস 10 স্কয়ার 100, 20 স্কয়ার 400, 10 স্কয়ার 100, 30 স্কয়ার 900, এইভাবে করে গেলাম. সামেশন অফ এক্স স্কয়ার পেলাম 2400. এখন আসুন সেলস. তো সেলস এর ক্ষেত্রে কি, সেলস এর ক্ষেত্রে আমি ডেভিয়েশন বের করব. সেলস এর ক্ষেত্রে আগে আমি সেলস এর সবগুলো মান, এগুলো তো 1000 এ দেওয়া আছে, এখানে আর লিখলাম না, এগুলো 1000 এ দেওয়া আছে, 1000 এ দেওয়া আছে.
তো 1000 এ দেয়া থাকলে এখানে হলো 40000 হলো আমার টোটাল সেলস। তো 40000 কে আমি কি দিয়ে ডিভাইড করব 10 দিয়ে ডিভাইড করব আসছে কত 4000। তো আমার এই ওয়াই এর ক্ষেত্রে আমার অ্যারিথমেটিক মিন আসছে কত 4। এখন আমি তাহলে প্রত্যেকের ডেটা থেকে 4 কে মাইনাস করব 2.5 মাইনাস 4 ইকুয়ালস টু 1.5 ওয়াই কে আবার স্কয়ার করলে ওয়াই স্কয়ার সমান সমান 2.25। একইভাবে 6 মাইনাস 4 2 কিউ স্কয়ার 4 4 মাইনাস 4 0 0 স্কয়ার 0 5 মাইনাস 4 ইকুয়ালস টু 1 1 স্কয়ার 1 4 মাইনাস 4 0 0 স্কয়ার 0 2.5 মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 1.5 স্কয়ার করলে 2.25। এভাবে আমরা করে যাব। করে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সামেশন ওয়াই স্কয়ার আসছে আমাদের কত 14। এখন আমি কি পেলাম সামেশন এক্স পেলাম সামেশন ওয়াই পেলাম যে সামেশন এক্স সামেশন ওয়াই পেলাম ডেভিশনটা পেলাম ডেভিশন অফ এক্স সামেশন অফ ডেভিশন অফ এক্স 0 সামেশন অফ ডেভিশন অফ ওয়াই 0 এরপর সামেশন অফ ডেভিশন যেটা এই যেটা এক্স বের করেছি ডেভিশন ডেভিশনটা স্কয়ার করেছি সামেশন অফ ডেভিশন স্কয়ার এই এক্স এর যে ডেভিশন সেটা স্কয়ার করলে এটা সামেশন পাচ্ছি কত 2400। একইভাবে ওয়াই স্কয়ারের সামেশন করলে পাচ্ছি সামেশন ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 14। এরপর আমাকে আরেকটা বের করতে হবে এক্স ওয়াই একটু ব্লার হয়ে আছে আমি পরে শোনাচ্ছি কি আছে এক্স ওয়াই এই যে এক্স দিয়ে দুটো ডিভিশনকে মাল্টিপ্লাই করব 20 ইনটু 1.5 মাইনাস মাইনাস প্লাস 1.5 ইনটু 20 ইকুয়ালস টু 30 এভাবে 10 ইনটু 2 20 প্লাস 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 মাইনাস 10 0 0 হবে 0 ইনটু 1 0 আবার 20 ইনটু 0 0 মাইনাস 10 মাইনাস 1.5 তাহলে মাইনাস 7 প্লাস 1.5 ইনটু 10 ইকুয়ালস টু 15 30 ইনটু 1.5 45 20 ইনটু মাইনাস 1 20 এভাবে করে আমরা সামেশন এক্স ওয়াই পেলাম কত 130 130। এখন আমরা ফর্মুলা কি জানি একদম সিম্পল ফর্মুলা এটা আগের চেয়েও সহজ বি ওয়াই অন এক্স ইকুয়ালস টু সামেশন এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই কত সামেশন এক্স ওয়াই হলো আমাদের 130 আর সামেশন এক্স স্কোয়ার কত 2400 তাহলে 130 ডিভাইড বাই 2400 ইকুয়ালস টু 0.054 আমি এইখানে ক্ষেত্রে আমার বি এর মানটা পেয়ে গেছি রিগ্রেশন কোফিশিয়েন্ট এটাকে আমি বলছি রিগ্রেশন কোফিশিয়েন্ট ওয়াই অন এক্স রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স ওয়াই ডিপেন্ডস অন এক্স এই বিটা হলো রিগ্রেশন কোফিশিয়েন্ট ঠিক আছে। এখন আমি এই মানটাকে বসিয়ে দেই আমরা ফর্মুলা কি জানি ওয়াই মাইনাস ওয়াই বার আমি একটু আগে দেখেছিলাম ওয়াই মাইনাস যদি ওয়াই অন এক্স হয় সেক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই অন এক্স এক্স মাইনাস এক্স বার এই একটু আগে দেখলাম ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই এক্স ইনটু এক্স মাইনাস এক্স বার এখন এখানে যখন আমি মানগুলো বসিয়ে দিব তখন আমি কি পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই বার ওয়াই বারের মান কত আমরা ওয়াই বার কত বের করেছিলাম এই যে 4 4 বসালাম বি ওয়াই এক্স কত পেয়েছি 0.054 এক্স মাইনাস এক্স বার এক্স বারের মান কত আমার যে সূত্র মূল সূত্র এক্স মাইনাস এক্স বার এক্স বারের মান কত পেয়েছি 60 তাহলে 60টা বসালাম এখন এখান থেকে যখন ইকুয়েশন গুলো আমি সলভ করছি একচুয়ালি সিম্পল সলভ করছে 0.054 ইনটু এক্স মাইনাস 0.054 ইনটু 60 আমরা একটু করে দেখি করে দেখলে সহজ হবে 0.54 0.054 কে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম তার থেকে এবার 4 যোগ করে দিলাম 0.76 আসবে সহজ কথা আমরা যখন ইকুয়েশনটাকে সলভ করব তখন এইটাই হলো আমাদের মূলত ইকুয়েশন আমরা এটার জন্য এতক্ষণ কাজগুলো করেছি আমাদের ইকুয়েশন ইকুয়েশনটা হলো এখানে এটা আমাদের ক্যালকুলেটর থাকলে আমরা ক্যালকুলেশনটা করে দেখি নিজেরা আশা করি বুঝতে পারবো আমাদের ইকুয়েশন ইকুয়েশন কি y ইকুয়ালস টু a প্লাস bx a এর মান কত এখানে a এর মান হলো 0.76 এটা হলো a b কত b হলো 0.054x এখন আমাকে বলছে যদি আমার x এর মান 100 হয় যদি কোনো একজন সেলসম্যান তার ইন্টেলিজেন্স স্কোর 100 হয়
তখন তার সেলস কত হবে? আমরা দেখতে পাচ্ছি 0.054 ইনটু 100 প্লাস 0.76 যদি করি তাহলে কি পাচ্ছি 6.16, অর্থাৎ 6160 টাকা, 6160 টাকা বা 160 কোটি তার কি হবে? সেলস হবে। ঠিক আছে, তখন তার সেলসের স্কোর হবে কত? 6.16। সো আমরা এখানে দুটো জিনিস বের করতে বলছি, একটা হলো রিগ্রেশন ইকুয়েশন, আর একটা হলো রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে এক্স এর মান কোন একটা পার্টিকুলার মান বসালে তার কত হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, দাস দ্য মোস্ট প্রবাবল উইকলি সেলস ভলিউম, মোস্ট প্রবাবল উইকলি সেলস ভলিউম সাপ্তাহিক সেলস হবে ইফ সেলসম্যান মেক্স এ স্কোর 100 ইজ 6.16,000 রুপিস পার টাইম। অর্থাৎ কোন একজন সেলসম্যানের ইন্টেলিজেন্স স্কোর যদি 100 হয় আউট অফ 100 এ, তখন আমরা কি করবো, তার সেলস হবে 6160 টাকা। আশা করি আমরা বেসিক্স এই জুনটা এটা অ্যাজিউমিং থেকে ফর্মুলাটা নিলে কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছি। আমি আবার একটু একটু রিভিউ করে দেই, আমরা যখন কোনো রকমের ডেভিয়েশন নিব না, আমরা যখন কোনো রকমের কোনো ডেভিয়েশনস নিব না, তখন আমরা ম্যাথটা কিভাবে করব, এই দুটো ফর্মুলা দিয়ে। যদি x অন y হয় তাহলে সেক্ষেত্রে হবে x ইকুয়ালস টু a প্লাস b y সামেশন x na প্লাস b সামেশন y সামেশন x y প্লাস a সামেশন y প্লাস b সামেশন y স্কয়ার। একই ভাবে x অন y, x ডিপেন্ডস অন y এর পরিবর্তে যদি হয় y ডিপেন্ডস অন x, অর্থাৎ y x এর উপর ডিপেন্ড করে। এটা তো মূল ইকুয়েশন হলো আমাদের ডিভিশন ইকুয়েশন এটা, এবং এটাকে সলভ করার জন্য আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করব, সামেশন y ইকুয়ালস টু na প্লাস b সামেশন x ডিভাইড বাই সামেশন x y ইকুয়ালস টু a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। এটা আমরা খুব কমই আমরা এটা ব্যবহার পাবো, আমরা মূলত এই ব্যবহারটা করি না। আমরা সাধারণত ম্যাথগুলো করার সময় কি করি, ডেভিয়েশনসটা বের করে নিব। এবং আমরা যে একটু আগে যে নিয়মটা, শেষ নিয়মটা দেখেছি x এবং y এর ক্ষেত্রে ডেভিয়েশন দিয়ে অ্যাজিউমিং থেকে, এটা কিন্তু আমরা এই ম্যাথও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এই ম্যাথটাও কিন্তু আমরা কি দিয়ে করতে পারবো, অ্যাজিউম মিন থেকেও করতে পারবো অথবা অ্যাকচুয়াল মিন থেকেও করতে পারবো। অ্যাকচুয়াল মিন অ্যাজিউম মিন দুটোই কিন্তু অ্যারিথমেটিক মিন। আমরা আজকে যেটা শিখলাম সেকেন্ড নিয়ম হিসেবে অ্যারিথমেটিক মিন কোনটা দেখেছি, অ্যারিথমেটিক মিন হিসেবে আমরা এখন অ্যাকচুয়াল মিন থেকে দেখেছি। অ্যাকচুয়াল মিন থেকে যদি আমি ডেভিয়েশন নিই, তখন আমার রিগ্রেশনের ইকুয়েশনটা হবে এভাবে, এটা আর থাকবে না, এটা আর থাকবে না, তখন এটার পরিবর্তে হয়ে যাবে y মাইনাস y বার ইকুয়ালস টু b y 1 ও x x মাইনাস x বার। খুবই সহজ, যে পাঁচটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেই পাঁচটাকে x মাইনাস x বার, যে পাঁচটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই পাঁচটাই y মাইনাস y বার। এবং তখন কোএফিসিয়েন্ট বের করব, তখন উপরে সামেশন x y থাকবে ডিপেন্ড ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার, y অন x হলে x স্কয়ার, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা দিয়ে ভাগ করব সবসময়। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের যে ডেভিয়েশন তাকে গুণ করে সামেশন বের করব, এবং তাকে ইন্ডিপেন্ডেন্টটার যে ডেভিয়েশন তার স্কোয়ারের সামেশন দিয়ে ভাগ করব। যদি ঠিক উল্টাটা হয়, y অন x এর পরিবর্তে যদি x অন y হয়, তখন কিছুই হবে না, ভাইস ভার্সা করে দেব, তখন এখানটাই হয়ে যাবে x, এখানটাই হয়ে যাবে y, এটা দেখবো y x এর জায়গায় x y, এবং এখানে নিচে হয়ে যাবে সামেশন y স্কোয়ার। একটু দেখে নিই, এই এই যে x মাইনাস x বার b x y y মাইনাস y বার, এখানে কি হয়ে গেল, সামেশন y স্কয়ার। সো এটা হলো আমরা অ্যাকচুয়াল মিন থেকে যদি ডেভিয়েশন করি, অ্যাকচুয়াল মিন থেকে ডেভিয়েশন করতে হলে কি করব, ফার্স্টে আমরা x এর মানগুলো লিখে নিব, y এর মানগুলো লিখে নিব, এরপর x এর অ্যাকচুয়াল মিন অ্যারিথমেটিক মিন এবং অ্যাকচুয়াল মিনটা বের করে নিব, y এরও অ্যাকচুয়াল মিনটা বের করে নিব, এরপর অ্যাকচুয়াল মিন থেকে x এর প্রত্যেকটা মানের যেই বিয়োগফল সেটা বের করব প্রতিবারে x মাইনাস x বার করে করে, এই যে করে তাকে স্কোয়ার করব x স্কোয়ার x স্কোয়ার, এবং y থেকে y মাইনাস y বার y স্কোয়ার, স্মল লেটার দিয়ে আমরা ডেভিয়েশনটাকে দেখাবো করলাম। এরপরে x y দুটো ডেভিয়েশনকে মাল্টিপ্লাই করব, করার পরে সামশন x y বের হবে এখান থেকে। এরপর আমি জাস্ট মানটাকে বসিয়ে দিলেই আমরা আমাদের অরিজিনাল ইকুয়েশনটা পেয়ে যাব। এভাবে আমরা অ্যাকচুয়াল মিন থেকে যদি ডেভিয়েশন নেই সেক্ষেত্রে কিভাবে করতে হয় তা দেখলাম, এবং তুলনামূলকভাবে দুটো নিয়মের মধ্যে অ্যাকচুয়াল মিন থেকে নেওয়াটা সহজ। যে কোনো উপায়ে আমরা যদি ডেভিয়েশন দিয়ে করি, অঙ্কটা আমাদের জন্য অনেক বেশি সিম্পল হয়। আশা করি আমরা সবাই এটা থেকে বুঝতে পেরেছি, আমরা আশা করছি এটা থেকে উপকৃত হব। আর সবাইকে ধন্যবাদ।